হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দে আপনারা সকলেই জানেন গত বছর ছিল এই দুই মহান শিল্পীর জন্ম শতবর্ষ আর আজ হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন দশকের পর দশক ধরে তাদের অসাধারণ সব গানে বাঙালি বিভোর আপনারা জানেন দুজনেই ছিলেন পেশাদার শিল্পী পেশাদারিত্বের একটা অন্যতম বৈশিষ্ট্য হল সময়ানুবর্তিতা কাটায় কাটায় সময় মেপে সময় ধরে কাজ করতে হয় হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন অত্যন্ত সময়ানুবর্তী একজন শিল্পী যেখানে মান্নাদে কিন্তু কখনো সময় মেনটেন করতেন না তা হেমন্ত মুখোপাধ্যায়ের একটি চমৎকার গল্প আপনাদের বলি সেদিন স্টুডিওতে গান রেকর্ডিং করার সময় ছিল সকাল দশটা নির্দিষ্ট সময়ের আগেই বরাবর পৌঁছে যাওয়া অভ্যেস হেমন্ত মুখোপাধ্যায়ের সেদিনও তার কোনো অন্যথা হয়নি দশটার আগেই হেমন্ত মুখোপাধ্যায় রেকর্ডিং রুমে উপস্থিত কাজ শুরু করতে গিয়ে তিনি হঠাৎ দেখলেন মিউজিক অ্যারেঞ্জার ভি বালশারাজি বারবার ঘড়ি দেখছেন হেমন্ত মুখোপাধ্যায় জানতে চাইলেন কি ব্যাপার বালশারাজি জানালেন তবলাবাদক এখনও এসে উপস্থিত হননি হেমন্ত মুখোপাধ্যায় বললেন দেখো বালসারা কেউ না এলেও আমি কিন্তু দু মিনিট পরেই রেকর্ডিং শুরু করব যথারীতি দু মিনিটের মধ্যে তবলাবাদক এসে পৌঁছাতে পারলেন না হেমন্ত মুখোপাধ্যায় তবলাবাদক ছাড়াই গান রেকর্ডিং করা শুরু করে দিলেন গানটি ছিল বিখ্যাত গান পরিচালক তরুণ মজুমদারের বিখ্যাত দাদার কীর্তি ছবির হিট গান চরণ ধরিতে আমারে। সেদিন শুধু একটা পিয়ানো আর একটা গিটার দিয়ে গানটি রেকর্ড করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় তার সময় গান কতটা যে প্রখর ছিল তিনি যে কতটা সময়ানুবর্তী ছিলেন তা ভাবলে সত্যি অবাক হয়ে যেতে হয় মান্না দে কিন্তু ছিলেন সম্পূর্ণ বিপরীত ধর্মী একদিন এক অনুষ্ঠানে একসাথে যাবার জন্য গিটার শিল্পী বুদ্ধদেব গঙ্গোপাধ্যায়কে মান্নাদে বললেন তুমি বিকেল পাঁচটার সময় সঙ্গীত রিসার্চ একাডেমির সামনে এসে দাঁড়াবে ওখান থেকে আমরা একসঙ্গে বেরিয়ে যাব তা মান্নাদের সেই কথা অনুসারে বুদ্ধদেববাবু ঠিক পাঁচটার সময় সেখানে গাড়ি নিয়ে উপস্থিত কিন্তু কোথায় মান্নাদে দে বুদ্ধদেববাবু দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়েই আছেন সাড়ে পাঁচটা ছটা সাড়ে ছটা মান্নাদের দেখা নেই যখন সন্ধে সাতটা বাজল ধৈর্যের বাদ ভাঙল বুদ্ধদেববাবু তিনি তার সঙ্গে থাকা ছোট কাকাকে বললেন দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আর নয় এবার আমি চললাম ছোট কাকা পথ আটকে বললেন অত বড় একজন শিল্পী তার সঙ্গে কি খারাপ ব্যবহার করা যায় সেদিন রাত পৌনে আটটা নাগাদ মান্নাদে ঝড়ের মতো সেখানে এসে উপস্থিত হলেন আর এসেই সে কি তারা চলো চলো আরে এখানে দাঁড়িয়ে কেন চলো বলেই মান্নাদে গাড়ি নিয়ে হুশ করে বেরিয়ে গেলেন আসলে পেশাদার শিল্পী হিসাবে হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দে দুজনেই ছিলেন বেশ ভিন্ন ধর্মী কবি সুবোধ সরকার বলেছেন মানুষ বাইপোলার জুটি বেশ পছন্দ করে যেমন সত্যজিৎ ঋত্বিক আশা লতা শক্তি সুনীল উত্তম সুচিত্রা শচীন সৌরভ তেমনি বাইপোলার জুটি হলো হেমন্ত মান্না বাইপোলার জুটি মানে বুঝতেই পারছেন চরিত্রে বিপরীত ধর্মী তাদের মধ্যে থাকবে টাগ অফ ওয়ার কিন্তু টানবে দুজনেই তা সত্যি সত্যিই কালোত্তীর্ণ এই দুই শিল্পী টেনে তুলেছিলেন বাংলা গানকে তাদের কাঁধে ভর করেই ভরে উঠেছিল বাংলা গানের হিরণময় এক জলসাগর তা কেমন করে তারা গান রেকর্ড করতেন কেমন ছিল তাদের পেশাদারি জীবনের সেই ক্ষেত্রটি আপনারা অনেকেই হয়তো জানেন যে হেমন্ত মুখোপাধ্যায়ের মতো দ্রুত গান রেকর্ডিং করতে সাধারণত কাউকে দেখা যায়নি দেড় দু ঘন্টার মধ্যেই দু দুটো গান তিনি রেকর্ড করতে পারতেন তার আত্মবিশ্বাস ছিল এতটাই প্রবল বেশিরভাগ সময়ই তিনি এক টেকে গান রেকর্ডিং করতেন অন্যদিকে মান্না দে এমন খুতখুতে স্বভাবের মানুষ ছিলেন যে তিনি কখনোই দু এক টেকে গান রেকর্ডিং করে সন্তুষ্ট হতে পারতেন না মিনিমাম দশ বারো টেকের আগে তিনি কখনোই গান তুলতেন না একবার হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গান রেকর্ডিং করছেন মান্না দে প্রথমবার গান রেকর্ডিং করার পরেই মান্না দে বলে উঠলেন হেমন্তবাবু গলাটা তো গরম হয়নি গানটি ভালো হয়নি হেমন্ত মুখোপাধ্যায় বললেন না না গানটা ভালো হয়েছে মান্না দে তখনও খুৎখুত করছেন তার ইচ্ছে তিনি আরও টেক দেবেন হেমন্ত মুখোপাধ্যায় তখন সব মিউজিশিয়ানদের বললেন আমার তো কাজ আছে আমি বেরিয়ে গেলাম উনি যতবার চাইবেন আপনারা রেকর্ড করতে থাকুন সেদিন মান্না দেব বারোটা টেক দিয়েছিলেন আর শুনলে অবাক হবেন যে হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু প্রথমবারের রেকর্ডিংটাই রেখে দিয়েছিলেন কোনো অনুষ্ঠানে গান গাইবার সময়ও দুজনে কিন্তু ছিলেন একেবারে আলাদা মানুষ এখানেও তাদের বিপরীত চরিত্র আমাদের চোখে পড়ে সাধারণত হেমন্ত মুখোপাধ্যায় শ্রোতাদের অনুরোধ ছাড়া পাক্কা পঁয়তাল্লিশ মিনিট মঞ্চে গান গাইতেন মঞ্চে থাকতেন পরপর গান সাজানো থাকতো তার নির্দিষ্ট সময়ের পরে তিনি কিন্তু এক মিনিটও মঞ্চে থাকতেন না অন্যদিকে মান্না দে আগেই বলেছি একদম সময় মেনটেন করতেন না সাধারণত তিনি আড়াই থেকে সাড়ে তিন ঘন্টা মঞ্চে থাকতেন এমনও হয়েছে তিনি এমন তন্ময়ভাবে গান গেয়েছেন যে পরের শিল্পীরা গান গাইবার সুযোগে হয়তো পাননি ফলে সেই সব শিল্পীরা অনেকেই বেশ রেগে যেতেন কিন্তু মান্নাদের সেসব একদম খেয়ালই হতো না পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রে হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন চূড়ান্ত পেশাদারি সে সময় টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে একটা চালু রসিকতা ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের একটা ছোট্ট বাক্য বাক্যটি ছিল আমার বাকিটা মঞ্চে ওঠার আগে হেমন্ত মুখোপাধ্যায় আয়োজকদের বলতেন আমার বাকিটা অ্যাডভান্স ছাড়া নিজের বাকি পারিশ্রমিকটা আদায় না করে তিনি কখনো মঞ্চে উঠতেন না একবার এক আয়োজক অনুষ্ঠানের আগে কাছে এসে কথা বলতেই হেমন্ত মুখোপাধ্যায় বলে উঠলেন আমার বাকিটা সেই আয়োজক সেই ভদ্রলোক নিজের বুক পকেটের দিকে আঙুল দিয়ে ইশারা করতেই হেমন্ত মুখোপাধ্যায় বললেন টাকাটা আপনার বুক পকেটে থাকার চাইতে আমার সাইড পকেটে থাকাটা বেশি ভালো নয় কি সেই ভদ্রলোক লজ্জায় পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে টাকাটা হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে দিয়েছিলেন মান্নাদে কিন্তু পারিশ্রমিক নিয়ে অতটা মাথা ঘামাতেন না সেজন্যে অনেকে বলেন যে মান্নাদে অনেক বেশি এক্সপ্লয়েটেড হয়েছেন বহু সময় অনুষ্ঠানে গান করার জন্য তিনি হয়তো উপযুক্ত পারিশ্রমিক পাননি এমনও হয়েছে তিনি নিজের পকেট থেকেই মিউজিশিয়ানদের পারিশ্রমিক দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের ক্ষেত্রে এমনটা কিন্তু কখনোই হতো না ভাবাই যেত না পারিশ্রমিক করায় গণ্ডায় বুঝে নেওয়ার ক্ষমতা তার ছিল একটা মজার গল্প বলি ধীরেন বসু ধীরেন বসু নামে এক ভদ্রলোক ছিলেন যিনি প্রায় প্রত্যেক বছর হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে আসতেন বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠানে গান গাওয়ানোর জন্য একবার তিনি আসতেই হেমন্ত মুখোপাধ্যায় তার ড্রাইভার কাম সহকারী সনদবাবুকে ডেকে বললেন সনৎ ওটা নিয়ে আয়তো সনদবাবু ঘর থেকে এক বান্ডিল টাকা নিয়ে আসলেন হেমন্ত মুখোপাধ্যায়কে দিলেন আর হেমন্ত মুখোপাধ্যায় সেই বান্ডিল ধীরেন বসুকে দিয়ে বললেন গত বছর কি সব জাতা নোট দিয়েছিলেন খোড়া সব নোট আপনি আগে এগুলো পাল্টে দিন তারপর আপনার অনুষ্ঠানের কথা হবে তার আগে একদম নয় ভাবুন এক বছর ধরে তিনি ওই বান্ডিল কেমন সযত্নে রেখে দিয়েছিলেন এবং পারিশ্রমিক আদায়ের ক্ষেত্রে আদায়ের ক্ষেত্রে তিনি কতটাই না কঠিন ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় ভার্সেস মান্না দে এই দ্বৈরথ একসময় কিন্তু বাঙালির জীবন বাঙালির সংস্কৃতি বাঙালির মনন সব কিছুকে প্রায় গ্রাস করেছিল একদল বলছিল মান্না ভালো তো আর একদল বলছিল হেমন্ত ভালো একজন বলছে তোর হেমন্ত গাইতে পারবে আমি যে জলসা ঘরে তো আর একজন বলছে তোর মান্না গাইতে পারবে রানার ছুটেছে রানার এরকম এরকম জমজমাট দৈরথে আসলে ক্রমশ সমৃদ্ধ হয়ে উঠছিল বাংলা গানের জগৎ হেমন্ত মুখোপাধ্যায় আর মান্না দে ক্রমশ হয়ে উঠছিলেন সমগ্র বাঙালির কাছে এক অভূতপূর্ব আত্মশ্লাঘা অথচ এই দুজনের ব্যক্তিগত জগতে ছিল না কোনো সংঘাত কোনো দ্বৈরথ বরং তারা ছিলেন একে অন্যের পরিপূরক বিখ্যাত পরিচালক তরুণ মজুমদার একবার একটি ক্লাসিক্যাল গান হেমন্ত মুখোপাধ্যায়কে গাইতে বলেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় গলা খেলিয়ে সেই ক্লাসিক্যাল গানটি অবশ্যই গাইতে পারতেন কিন্তু তিনি গানটি মান্না দেখে দিয়ে গাওয়াতে বলেছিলেন কারণ তিনি জানতেন ক্লাসিক্যাল বেস্ট গান গাওয়ার ক্ষেত্রে মান্নাদের কোনো জুড়ি নেই বাস্তবে কি আপনারা জানেন হেমন্ত মুখোপাধ্যায় সহজাত প্রতিভায় গান শিখেছিলেন তার উচ্চাঙ্গ সঙ্গীতের তেমন কোনো তালিম ছিল না অন্যদিকে মান্নাদের ছিল ওস্তাদি তালিম উচ্চ সঙ্গীতের তালিম তিনি গজল ঠুমরি টপ্পা ধ্রুপদী সব রকম গানে ছিলেন একজন সিদ্ধ গায়ক তাই যে কোনো ক্লাসিক্যাল বেসড গানের জন্য হেমন্ত মুখোপাধ্যায় নির্দ্বিধায় মান্নাদের নাম সুপারিশ করতেন এমনকি তিনি নিজের ফিমেল সিঙ্গারকেও মান্নাদের হাতে তুলে দিয়েছিলেন আপনারা হয়তো জানেন তার সাথে বরাবর ফিমেল সিঙ্গার হিসাবে তার মেয়ে রানু মুখোপাধ্যায় গান গাইতেন সম্ভবত বিয়ের কারণে রানু মুখোপাধ্যায় স্টেজ শো করা বন্ধ করে দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় তখন একটি নতুন মেয়েকে তৈরি করেছিলেন নাম সারদা হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে গান গাওয়ার কারণে সেই মেয়েটির তখন বেশ নাম ডাক মান্নাদের তখন একটা নতুন সমস্যা তৈরি হয়েছিল স্টেজে গাওয়ার জন্য ফিমেল সিঙ্গার তিনি খুঁজে পাচ্ছিলেন না অবশেষে তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বারস্থ হলেন হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে মান্না দেখে বললেন আপনি সারদাকে দিয়ে গান গাওয়ান মেয়েটি খুব ভালো গাইছে কিন্তু মান্নাদের সানন্দে সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন বলা বাহুল্য সেদিনের সেই সারদা মেয়েটি কিন্তু পরবর্তীকালে বিখ্যাত গায়িকা কবিতা কৃষ্ণমূর্তি নামে আমাদের সকলের কাছে পরিচিত হন যাই হোক হেমন্ত মুখোপাধ্যায় ও মান্নাদে। দে একজন আর একজন আড্ডাপ্রিয় একজন ঋষিপ্রতিম আর একজন রাজপুত্র একজন ধুতি আর গোটানো শার্টে নিখুঁত বাঙালি আনার ধারক ও বাহক আর একজন প্যান্ট শার্টেই নিপার্ট একজন ভদ্রলোক বাঙালি ভদ্রলোক এমন দুজন বাঙালির কণ্ঠে স্বর্গ থেকে নেমে এসেছিল ঐশ্বরিক স্বর আর সুর যা আমাদের সমগ্র বাঙালি জাতির পরম গর্বের বিষয় পরম তৃপ্তির বিষয় সত্যিই শতবর্ষের সীমারেখা অতিক্রম করেও আজ তাদের নাম লেখা হয়ে আছে কোটি কোটি মানুষের হৃদয়ে যতদিন বাঙালি বেঁচে থাকবে যতদিন বাংলা গান বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকবেন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় ততদিন বেঁচে থাকবেন শ্রদ্ধেয় মান্না দে আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন নমস্কার জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জরায়ে চরণ ধরিতে দিয়োগ আমারে নিয়োনা নিও না সরায়ে স্খলিত শিথিল কামনার ভা বহিয়া বহিয়া ফির কত স্খলিত শিথিল কামনার ভা বহিয়া বহিয়া ফিরে কত নিজ হাতে তুমি গেথে নিও ফেলো না আমারে ছরা দিয়োগ আমারে নিও না নিও না সরায়ে